আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রোস গুড লাইফে আমি রুদ্র ইউসুফ চলে আসছি সামি কার এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে, যেটি মহামদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। গাড়ির কালেকশন সবসময় বেশি থাকে এবং সব ধরনের বাজেটের গাড়ি আপনারা এখানে পাবেন। তবে আজকে আপনাদেরকে 5টি নোয়া গাড়ি দেখাবো, যেহেতু নোয়া গাড়ির কালেকশন এই মুহূর্তে বেশি। এখানে 5টি নোয়া গাড়ি আছে, এক্স নোয়া, কেয়ার 42 এবং নোয়া লিমো এবং হাইব্রিড গাড়িও আছে এর মধ্যে। তবে চলুন আমরা গাড়ি 5টি দেখি, দামটিও জেনে নিই। সেলিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আবার চলে আসলাম আপনাদের শোরুমে। সবসময় গাড়ির কালেকশন ভালো থাকে এবং সব ধরনের বাজারে গাড়ি পাওয়া যায়। সেলিম ভাই একটু জেনে নেবো যে এই মুহূর্তে কি কি গাড়ি রয়েছে আপনাদের এখানে। এই মুহূর্তে ভাই আমার কাছে 2014 এক্স নোয়া আছে হাইব্রিড, 14 মডেলের একটা ভেজাল আছে হাইব্রিড, এক্সজিও আছে 2013-র, 10-এর এলিয়ন আছে, 7-এর টয়োটা প্লাস আছে, সাথে টয়োটা ভিটস আছে 2008 মডেলের, 1000 সিসি, 110-11 আছে। নোয়া গাড়ির মধ্যে কেয়ার 42 আছে 6-7-এর, সুপার স্টার লিমো আছে 2001-এর, সাথে একটা 3-এর 2 দরজা পাওয়ার একটা এক্স নোয়া আছে ব্ল্যাক কালার, একটা এক্স করোলা আছে 2006-এর মডেল 29 সিরিয়াল, একটা সুজুকি ওমনি গাড়ি আছে, টয়োটা 3001 আছে, প্রোবক্স আছে, মিটসুবিশি ল্যান্সার আছে, টুকিটাকি বেশ কিছু গাড়ি আছে, বেশ কিছু কালেকশন রয়েছে, সবসময় থাকে আলহামদুলিল্লাহ। আর যেহেতু আসার পরে দেখলাম যে আপনি দেখে আজকে নোয়া গাড়ি কালেকশন সবচেয়ে বেশি, 5টি নোয়া গাড়ি দেখা যাচ্ছে হাইব্রিড এবং নন হাইব্রিড। তো সেলিম ভাই আজকে আমরা এই 5টি গাড়ি দেখবো, যদি একটু দেখেন আমাদেরকে। জি আসেন ইনশাল্লাহ। সর্বপ্রথম আপনার 2003 মডেলের ব্ল্যাক কালার এই গাড়িটা দেখাতে পারি। জি, এই গাড়িটা হলো 2 ডোর পাওয়ার, দোনো দরজাই অটো, ফুল অটো। আর 2003-এর মডেল 2005-এ শেপ করা, 5-6-এর যে শেপ সেম শেপ করা, এটা সিএনজি করা আছে ভাইয়া? জি অবশ্যই সিএনজি করা আছে, সিএনজি করা আছে। জি, তারপর একটু জেনে নেই যে অক্টেনে কিরকম যায় পার লিটার। এগুলো পার লিটার তেলে 7-8 কিলো চলে ভাই, 7-8 কিলো চলে। জি, আমরা একটু ফ্রন্ট সাইডটিও দেখি। জি, গাড়িটা আসলে ফ্রেশই দেখা যাচ্ছে। আপনি টাচ আপের কাজ হয়েছে? এটা ব্লু কালার ছিল, আমি ব্ল্যাক কালার করছি। আর এটা দুটো দরজা পাওয়ার, সাথে একটা দরজা রিমোটে খোলে। আচ্ছা, একটা দরজা রিমোট ধরে রাখলে ইনশাআল্লাহ খুলে যায়। জি, আমার ভিতরে দেখে যাই। জি, ওকে আছে সবকিছু? জি সম্পূর্ণ ওকে আছে। আমার গাড়ির একটু প্রাইস সম্বন্ধে জানবো ভাইয়া। তো 2003-এর মডেল, 2007-এর রেজিস্ট্রেশন, ট্যাক্স ফিটনেস আপডেট আছে, এটার দাম পড়বে 11,20,000 টাকা, অল্প কিছু কমবে, বেশি কিছু না। 11,20,000 টাকা আসিং প্রাইস, অল্প কিছু কমবে, অল্প কিছু কমবে। তারপর যিনি কিনবেন আসার পরে যে একটু টাকা একটু কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে তো অবশ্যই করে দেবেন ইনশাআল্লাহ। যেমন এই মুহূর্তে সামনে পিছনে বাম্পার নেই, যিনি কিনবেন উনি যদি চান আলোচনা সাপেক্ষে অবশ্যই বাম্পার ইনস্টল করতে হবে। তার আপনি এটা যেটা দেখতেছেন কেয়ার 42, কেয়ার 42, জি কেয়ার 42 2007-এর মডেল, 2010-এর রেজিস্ট্রেশন, 13 সিরিয়াল, এটার ট্যাক্স ফিটনেস দুইটাই 22 সালের 6 মাস আর 9 মাস আপডেট আছে। এটা 5 ডোর জিএল। আচ্ছা, 5 ডোর জিএল, অরিজিনাল নিচে ফ্লোর, ভিতরটা অত্যন্ত ফ্রেশ। আমার গাড়ি ভাই কোনোটা আলহামদুলিল্লাহ খোলা কাটা অ্যাক্সিডেন্ট পাবেন না, নেই না, কারণ নিজেদের তো ভাই চালান খাড়াইতে হয়। কাস্টমারের টাকার যেমন মায়া আছে, ইনশাল্লাহ আমাদের টাকারও মায়া আছে। তিন কোটি গাড়ি, কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট কিচ্ছু নাই। কেয়ার 42 2007-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, 5 ডোর জিএল, 13 সিরিয়াল, সিএনজি করা আছে, সিএনজি করা আছে, 90 লিটার, 90 লিটার সিএনজি করা আছে। জি, আমরা একটু সামনের ইন্টারিয়র দেখে নিই। জি জি, সুইচগুলো ওকে আছে? জি ওকে আছে। গাড়িকে ফার্স্ট টাইম ভাইয়া? ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম। এটা প্রাইভেট চলা গাড়ি, ভাড়া চলে নাই কখনো। সিটগুলো অত্যন্ত ফ্রেশ আছে। ডিভিডি প্লেয়ার ইনস্টল করা নেই? আপনার সাউন্ড সিস্টেম ওকে আছে? সাউন্ড সিস্টেম ওকে আছে, আলোচনা সাপেক্ষে ডিভিডি প্লেয়ার ইনশাআল্লাহ আমি দিয়ে দিব। ভাই আমার গাড়িটি মডেল সময় আরেকবার জানি। জি, এটা হলো কি আপনার টয়োটা কেয়ার 42 নোহা, 2007-এর মডেল, 2010-এর রেজিস্ট্রেশন, 13 সিরিয়াল, 5 ডোর জিএল, অরিজিনাল নিচা ফ্লোর। আচ্ছা,
আর আস্কিং প্রাইস কত রাখতেছেন? এটা আস্কিং প্রাইস ভাই গাড়িটা আসলে নতুনের মতন দামটা একটু বেশি হয় মনে হয়, তারপরও ভালো জিনিস নিতে হলে একটু বেশি লাগে, 11,30,000 টাকা ভাই। 11,30,000 টাকা আস্কিং প্রাইস? জি, কথা বলার সুযোগ রয়েছে, অল্প কিছু কমবে ইনশাল্লাহ, অল্প কিছু কমবে। আমরা হাইব্রিড গাড়িটি দেখি। জি, এটা দেখতে পারেন, এটা হলে গিয়া এক্স মহা 2014 মডেল, 2020 ফেব্রুয়ারি মাসের রেজিস্ট্রেশন। আচ্ছা, এটার এক দরজা পাওয়ার, 25 স্টার্ট হাইব্রিড, 56 সিরিয়াল। গাড়িটাতে বাম সাইডে 2-3টা রিক্সার আচর আছে, এছাড়া টোটাল গাড়িটাই ফ্রেশ। ছোট ছোট দাগ আছে আসলে, কাছ থেকে বোঝা যায়, দূর থেকে বোঝা যায় না। এটা এ থেকে জেড পর্যন্ত অরিজিনাল আছে, 25 স্টার হাইব্রিড। আমরা একটু ভিতরটা দেখে নে। জি, এটা ক্যাপ্টেন সিট, ক্যাপ্টেন সিট, ইন্টেরিয়র ব্ল্যাক, যেহেতু হাইব্রিড গাড়ি ভাইয়া, একটু জেনে নেই যে তেলের সাশ্রয়টা কিরকম এই গাড়িটির ক্ষেত্রে এখন? এটা 1800 সিসি গাড়ি, তো পার লিটার তেলে আপনার 15 কিলোর উপরে যাবে ইনশাল্লাহ। একটু সামনে ইন্টেরিয়রটা দেখি। সুইচগুলো ওকে আছে সব? জি, সব সুইচ ওকে আছে। ব্ল্যাক গাড়ি, ব্ল্যাক ইন্টেরিয়র, যেহেতু 14 মডেলের গাড়ি, তার মানে একেবারে নতুনের মতো থাকার কথা। জি, নতুনের মতোই আছে, 25 স্টার্ট। জি, 25 স্টার্ট। আমরা গাড়িটির মডেল সম্বন্ধে আরেকবার জানবো ভাইয়া। জি ভাই, এটা হলো টয়োটা এক্স নোয়া হাইব্রিড, 2014 মডেল, 2020 রেজিস্ট্রেশন, 56 সিরিয়াল, ট্যাক্স ফিটনেস দুইটাই 22 সালে, 6 মাস আর 9 মাস আপডেট আছে, এক দরজা পাওয়ার, 25 টা। এই গাড়ির দাম পড়বে ভাই 22,30,000 টাকা। 22,30,000 টাকা আস্কিং প্রাইস? জি, অল্প কিছু কমবে ইনশাল্লাহ, বেশি কিছু না। আচ্ছা, অল্প কিছু কমবে। জি, তারপর যিনি গাড়িতে কিনতে আসবেন, আসার পর তো অবশ্যই কথা বলবেন, টুকটাক যদি কাজের প্রয়োজন হয় ইনশাল্লাহ সমাধান করে দিবেন। জি, পিছনে যে গাড়িটা দেখতেছেন, এটা হলো সুপার স্টার লিমো, লিমো গাড়ি। জি, ফোর ডোরের গাড়ি, সুপার স্টার লিমো, যা সব আপনার ফোর ডোরই হয়। এটা 2001 মডেল, 2006 রেজিস্ট্রেশন, এটা ট্যাক্স ফিটনেস 22 সালে, 5 মাস 6 মাস আপডেট আছে। আচ্ছা, এই গাড়িটাও ভাই আলহামদুলিল্লাহ খোলা কাটা, অ্যাক্সিডেন্ট নাই, এসি ইঞ্জিন ভালো আছে। আমার কাছ থেকে যে গাড়িটা নেবেন, যদি কোনো খুঁত আমার চোখে পড়ে বা আমার জানা মতো, ইনশাল্লাহ আমি সব বলে দিই। এই গাড়িটার ভিতরটা অত্যন্ত সিএনজি করা আছে? জি, সিএনজি করা, 60 লিটার। এটা সিট কভার আমি নিজেই লাগাইছি, নতুন করে সিট কভার ইনস্টল করা, ভিতরটা ফ্রেশ আছে গাড়িটার, ভালো। এটা 2000 সিসি, এটার এসির কোনো কমপ্লেন নাই। এটা ভাই টয়োটা নোয়া সুপার স্টার লিমো, 2001 মডেল, 2006 রেজিস্ট্রেশন, ট্যাক্স ফিটনেস 2022 সালের, 5 মাস 1টা 6 মাস 1টা। এটা দাম একটু কমই আছে, 8,95,000 টাকা, সীমিত কিছু কমবে, বেশি একটা কমবে না ভাই। আর গাড়ি সব অরিজিনাল আছে, কোথাও কোনো খোলা কাটা, অ্যাক্সিডেন্ট নাই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা পাশে আরেকটা গাড়ি যেটা দেখতেছেন, এটা হলো 2006 মডেল, 2006 মডেল, 5-ডোর জিএল, এটা ট্যাক্স ফিটনেস আছে, 24 সালের 1 মাস 1টা, 22 সালের 11 মাস 1টা। এটা আবার 130 এলপিজি করা, সেটা সিএনজি নাই, এটা তো এলপিজি আছে, এটাও 5-ডোর, অরিজিনাল নিচা ফলো, এটারও ভিতরটা ফ্রেশ আছে, দেখতে পারেন। এটা 130 এলপিজি করা, 2006 মডেল, 2010 রেজিস্ট্রেশন, 13 সিরিয়াল, 5-ডোর জিএল গাড়ি। এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে? জি, 100% ওকে আছে। নতুন করে কোনো ইনস্টল করতে হবে? আপাতত কিছু প্রয়োজন নাই, কাস্টমার এসে দেখবে, টেস্ট ড্রাইভ দিবে, যদি কিছু চোখে পড়ে বা কিছু প্রয়োজন পড়ে বলবে, ইনশাআল্লাহ সমাধান করে দিব। আমরা গাড়ির মডেল সম্বন্ধে আরেকবার জানি। এটা টয়োটা নোহা, 2006 মডেল, 2009 রেজিস্ট্রেশন, ট্যাক্স ফিটনেস 22 সাল আর 24 সাল। এটার দাম পড়বে ভাই 8,95,000 টাকা, সীমিত কিছু কমবে, বেশি কিছু কমবে না ভাই। আচ্ছা,
তার মানে আজকে যে দাম দিয়ে বলতেছেন সবই সীমিত কমবে, বেশি কমবে না? জি ভাই, আমি তেমন কিছু হাতে রেখা বলি নাই, ইনশাল্লাহ জিনিস ভালো পাইবেন, আর দামও আশা করি অন্যান্য মানুষের থেকে আমি একটু কমই রাখি ভাই। তারপর যিনি আসবেন অবশ্যই আমার ভিডিও দেখে যারা আসবেন, যেহেতু আমি সবসময় আপনাদের রিভিউ করি, যতটুকু সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করবেন, আর যারা কমার্শিয়াল ইউজের জন্য গাড়িগুলো কিনবেন তাদের জন্য যতটুকু সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করবেন, কারণ একজন মানুষ আসলে ব্যবসা করতে চায় খুব কষ্টের টাকায়, তো যতটুকু সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করবেন ভাইয়া। আমরা একটু শোরুম অ্যাড্রেসটি জেনে নিই। জি ভাই, আমার শোরুম হলো মোহাম্মদপুর 3 রাস্তার মোড় থেকে গাবতলি দিকে 300-400 গজ আগেলে হাতের বাম সাইডে জাকির ডেইরি ফার্ম, ঠিক তার ওপর যদি সামি কার এন্টারপ্রাইজ, আর কেউ যদি মোহাম্মদপুর সিয়াম মসজিদ দিয়ে আসেন তাহলে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডের শেষ মাথায় হাতের বাম সাইডে। আর আপনাদের মোবাইল নাম্বারটি? জি ভাই, আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার 08420937 26। আর ভাইয়া আরেকটি প্রশ্ন সবসময় করে থাকি আপনাকে, সেটি হচ্ছে যারা ফার্স্ট গাড়ি কিনবেন তাদের কী কী লাগবে পেপার্স? ফার্স্ট গাড়ি যারা কিনবেন, মালিকানা পরিবর্তনের সময় আপনার 4 কপি ছবি লাগবে, ভোটার আইডি কার্ডের ফটোকপি, 3 সার্টিফিকেটের ফটোকপি। আর যেহেতু আজকে আমরা নোয়া গাড়িগুলো দেখলাম, নোয়া গাড়িগুলো আসলে একটু কমার্শিয়াল ইউজ হয় বেশি, তো যারা নতুন করে ফার্স্ট এই গাড়ির ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে আমরা একটু জেনে নেব, যেহেতু আপনি অনেকদিন যাবৎ গাড়ির সাথে আছেন, যে গাড়ির কী কী দেখে আসলে গাড়ি কেনা উচিত? সর্বপ্রথম যে গাড়িটা কিনবেন ভাই, অবশ্যই দেখবেন বডিটা ঠিক আছে কিনা। যে গাড়িটা টোকা দেওয়ার মানে হলে এটার মধ্যে কোনো ফুটিং নেই, অরিজিনাল আছে, কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা, অ্যাক্সিডেন্ট না থাকলে তারপরে ইঞ্জিনটা দেখবেন, ইঞ্জিন এসি ভালো থাকলে আলহামদুলিল্লাহ পেপারসটা ঠিক থাকলে নিতে পারেন, আর কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট থাকে, ড্যামেজ হিস্ট্রি থাকে, তাহলে ওই গাড়ি নিয়ে চালায় শান্তি পাবেন না, তারপরে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আশঙ্কা থাকে। জি সেলিম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, সবসময় আমাকে সময় দেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো আপনাদের শোরুমে, ফ্রেশ গাড়িগুলো দেখাবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন।